বিশ্বজয়ের আনন্দ, টুর্নামেন্ট জিতে ইংল্যান্ড বোঝালো তাদের সামর্থ্য। খবরের ভাষায় বললে ইংলিশদের বিশ্বকাপ জয় এতক্ষণে বাসি হয়ে গেছে। তবে খবরের ভেতরও তো খবর থাকে, থাকে গল্পের চরিত্র। এই ছবিটাই লক্ষ্য করুন, ইংল্যান্ড স্কোয়াডের সবাই ফ্রেমে বন্দি। এখন এই ছবিটা দেখুন, সবাই থাকলেও মঈন আলী এবং আদিল রশিদ নেই। তার কারণ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট স্যাম কারানের হাতের ওই শ্যাম্পেইন। মঈন রশিদের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়েই যে কোনো বড় অর্জনে দুইবার উদযাপন করে ইংল্যান্ড। ইংলিশদের দলটাই তো এমন। এই যেমন বেন স্টোকস, নিউজিল্যান্ডে জন্ম, অথচ 2019 ওয়ানডে বিশ্বকাপে নিজের জন্মভূমিকে হারিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন শিরোপা। সময়ের রোলার কোস্টারে চেপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংলিশদের ঐতিহাসিক জয় রাখলেন বড় অবদান। স্টোকস জিতলেন, জেতালেন। ইংলিশদের সাবেক ক্যাপ্টেন ইয়ন মর্গান একবার বলেছিলেন, দলের মধ্যে বৈচিত্র্যতাই তাদের শক্তি। এই ছবিটার চার চরিত্রের জন্মস্থান ডান দিক থেকে যথাক্রমে বার্বাডোস, পাকিস্তান, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। ভাবা যায়, বিশ্বকাপ তো আর প্রতিদিন জেতা যায় না, তবে ইংল্যান্ড প্রতিদিনই জিতে যায়। যখন মঈনের উদযাপনে বাটলার সঙ্গী হয়, সঙ্গী হয় বাকিরাও। ফ্যাশন, জুয়েলারি, শুজ, ব্যাগ, পারফিউম, সেল ফোন, শপ, এক ক্লিকেই। নিউনেস, শেপ আপ ইয়োর পার্সোনালিটি। বাবর আজমের সামনে ছিল অমরত্ব লাভের সুযোগ। কেউ কেউ তো বলেই দিয়েছিলেন, বিশ্বকাপটা যদি বাবর জিতে যায় তবে ভবিষ্যতে দেশটার প্রধানমন্ত্রী হতে পারেন। যেমন হয়েছিলেন 92-এর বিশ্বকাপ জয়ী ইমরান খান, লাহোর কিংবা রাওয়ালপিন্ডি, পুরো দেশ ছিল অপেক্ষায়। কিন্তু বাবরের ব্যাট যেন টি-20 সুলভ আচরণই করতে পারল না। মোহাম্মদ রিজওয়ানেরও তাই। শেষমেশ শান মাসুদের 28-38 আর সাদাব খানের 14-20 পাকিস্তানকে নিয়ে গেছে 140-এর কাছাকাছি। বোলিংয়ে পাকিস্তানের স্বপ্নের শুরু শাহিন শাহ আফ্রিদির বলে অ্যালেক্স হেলস বোল্ড হয়ে ফেরার পর। আবার নিজের তৃতীয় ওভারে একটা বল করার পর চোট পেয়ে শাহিনের প্যাভিলিয়নে ফেরার সময় যেন পাকিস্তানের স্বপ্নের শেষ। মাঝে তাদের খেলায় রেখেছিলেন হারিস রোফ, 4 ওভারে 23 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। টেপবল ক্রিকেট থেকে উঠে এসে কেউ যদি একটা দেশকে বিশ্বকাপ জেতাতে পারত, তবে হয়তো সেটা মনে রাখা হতো অনেক দিন। কিন্তু পাকিস্তানের আর জেতা হলো না। মঈন আলী জিতলেন, জিতলেন বাটলার, জিতলেন 50 করে ম্যাচ জয়ী ইনিংস খেলা স্টোকস, জিতল ইংল্যান্ড, আর জিতে গেল ক্রিকেট। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।